ঢাকা উত্তর সিটি নির্বাচন স্থগিত চেয়ে কড়া রিটের আদেশ আজ মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আতিকুল ইসলাম কেবল প্রতিশ্রুতি নয় বাস্তবায়নে সক্ষম এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা সবার আগে চান সুষ্ঠু নির্বাচন পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা ঢাকাকে একটা সুস্থ পরিবেশ তৈরি করে দিতে পারবে কমিটমেন্ট যেটা করবে সেটা তারা বাস্তবায়ন করবে এমন মেয়র চাচ্ছি আমরা যেন ভোট কেন্দ্রে যেয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে উপযুক্ত নগরপিতা নির্বাচন করবে সেটাই যে জনগণের প্রত্যাশা দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমি কামরুল হাসান সবুজ এবার অন্যান্য শীর্ষ সংবাদ চট্টগ্রামে বিএনপি নেতা আমির খসরু সহ বেশ কয়েকজন নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের তিন ঘণ্টা ব্যাপী বৈঠক নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন সরকার রাজধানীর বকশিবাজারে ছাত্রীকে উত্তক্ত করার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সাংবাদিক সহ আহত দশ যানজট কমাতে রাজধানীতে চালু হওয়া অন স্ট্রিট পার্কিং থেকে আদায় করা হচ্ছে বাড়তি টাকা অধিকাংশ সড়কে পার্কিং এর জন্য উপযুক্ত নয় বলছেন বিশেষজ্ঞরা শুষ্ক মৌসুমেও চট্টগ্রামের বেশিরভাগ প্রধান সড়কের বেহাল দশা দুর্ভোগ চরমে অর্থ সংকটের অজুহাত নগরপিতার এবং বাণিজ্য মেলায় সবার দৃষ্টি কেড়েছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন ইতিহাস জানার দুর্নিবার আকাঙ্ক্ষা থেকে ভিড় জমাচ্ছে তরুণ তরুণীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে আজ আদেশ দেবেন হাইকোর্ট গতকাল দুপুরে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশের এদিন ধার্য করেন সীমানা সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি করার আগেই উত্তর সিটি উপনির্বাচনের তফসিল ঘোষণা করায় সিটি কর্পোরেশনে নতুন অন্তর্ভুক্ত ভোটাররা এবং বেড়াইত ইউনিয়নের চেয়ারম্যান বাদী হয়ে হাইকোর্টে এডিক্টটি দায়ের করেন রিটে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইলেকশন শিডিউল হয়েছে এটা ফ্রাস্ট্রেটেড করার কোনো উপায় নেই এবং শিডিউল হয়েছে অনেক আগে তারা তখন আসেনি তারা একটা ডিলে কিছুদিন ডিলে করে এসেছে মুষ্টিমে কিছু মানুষের কারণে অনেক বড় একটা ইন্টারেস্টকে ব্যাহত করা যাবে না নির্বাচন কমিশনই আসলে বলবেন যে ওটা কি পরিস্থিতি তো সেজন্য তাদের কালকে নির্বাচন কমিশন আসবেন যদি তারা অ্যাপিয়ার করেন তারা শুনবেন শুনে সেই অনুযায়ী কোর্ট আদেশ দিবেন নতুন যে ওয়ার্ডগুলো সংযুক্ত হলো সেগুলোকে সাথে নিয়ে এখন ৩৩%-এর মতো একটা ভ্যাকেন্সি সেখানে ক্রিয়েট হয়েছে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু যে মেয়র পদ সঠিকভাবে কনস্টিটিউটেড হওয়ার কথা সেটা কিন্তু ধারা ৫-৩ অনুযায়ী হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না রুলের নিষ্পত্তি করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কোর্টের কাছে একটা স্থগিতাদেশ চেয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ গতকাল রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয় এর আগে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাত ৮টার দিকে গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয় সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে দল থেকে মনোনয়ন প্রত্যাশী ৮ জন সম্ভাব্য মেয়র প্রার্থী সভার মুখোমুখি হন এর মধ্য থেকে আতিকুল ইসলামকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয় সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের প্রার্থী হিসেবে আতিকুল ইসলামের নাম ঘোষণা করেন এ সময় নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি মোহাম্মদ আতিকুল ইসলাম আওয়ামী লীগ উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থী তিনি নৌকা মার্কার প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই পার্লামেন্ট বোর্ডকে আমাকে পার্লামেন্ট বোর্ডের নমিনেশন বোর্ডকে আমাকে মনোনয়ন করার জন্য আসুন আমরা সবাই একসাথে যে কথা বলেছেন আজকে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি
আমাদের মার্কা নৌকা হবে ইনশাআল্লাহ আমরা প্রমাণ করতে চাই এই নৌকা পারবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রামের বিএনপি নেতাদের সঙ্গে টানা তিন ঘণ্টা বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুমবার্নিকার্ট গত রাতে নগরীর মেহেদিবাগ এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় গত সন্ধ্যা সাতটার দিকে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকার্ট আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় আসেন এর আগে নগর বিএনপি নেতারা সেখানে উপস্থিত হন রাত দশটা পর্যন্ত এই বৈঠক চলে বৈঠক শেষে বার্নিকার্ট বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করেননি তবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান এটি ছিল তাদের ব্যক্তিগত বৈঠক মার্কিন সরকার বাংলাদেশ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই বলেও জানান তিনি আমরা তো বারবার বলছে যে বাংলাদেশে তারা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় এটা তো বারবার তারা বলছে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে ব্রিটিশ বলছে অস্ট্রেলিয়ানরা বলছে কেনেডিয়ানরা বলছে এবং যত গণতান্ত্রিক আমি দেশ আছে সবারই তো একটাই মত যে কি বাংলাদেশে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেখানে প্রতিনিধিত্বমূলক একটি সংসদ হবে একটি সরকার হবে তার বাইরে তো দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় কেবল প্রতিশ্রুতি নয় তা বাস্তবায়নে সক্ষম এমন প্রার্থীকে নগরপিতা হিসেবে বেছে নেওয়ার কথা ভাবছে উত্তরের নগরবাসী তারা বলছেন যানজট জলজট থেকে মুক্তি দিয়ে এক পরিবেশ বান্ধব নগর উপহার দিতে পারবে এমন প্রার্থীর পক্ষেই রায় থাকবে তাদের আর সবকিছু ছাপিয়ে একটি সুষ্ঠু নির্বাচন চান তারা যানজটই সবচেয়ে বেশি ভোগায় রাজধানীবাসীকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারবেন এমন একজন প্রার্থীর দিকে সবার আগে দৃষ্টি থাকবে উত্তর সিটির বাসিন্দাদের শহরের যানজট দূরকরণ এবং জীবনযাত্রার সামগ্রিক বিষয়টা যে দেখতে পারবে আমরা এই ধরনের মেয়রই চাই যানজট নিরসন করলে আমরা যারা সাধারণ জনগণ আছি ভালোভাবে চলাফেরা করতে পারবো পাশাপাশি আসছে এই উপনির্বাচনে তারা গুরুত্ব দিচ্ছেন পরিবেশ বান্ধব একজন মেয়রের দিকে সেক্ষেত্রে পরিকল্পিত একটি শহর গড়ে তোলা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এমন একজনই থাকবেন তাদের পছন্দের তালিকার সবার উপরে তবে কেবল মিথ্যা আশ্বাসে ভুলে নয় তারা বলছেন প্রতিশ্রুতি পূরণ করতে পারবে এমন কারোর কথাই ভাবছেন তারা আমরা চাই কমিটমেন্ট যেটা করবে সেটা তারা বাস্তবায়ন করবে এমন মেয়র চাচ্ছি সৎ নির্ভীক সন্ত্রাস দূর করতে পারে জানা এরকম মেয়র চাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা ঢাকাকে একটা সুস্থ পরিবেশ তৈরি করে দিতে পারবে তেমন মেয়র আমরা দেখতে চাই যদিও ভোটাররা বলছেন সবার আগে প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন আর রাজনৈতিক দলগুলোর জয় পরাজয় মেনে নেয়ার মানসিকতা ভালো নির্বাচন চাই এবং সুষ্ঠু সুন্দরভাবে ফেয়ার নির্বাচন চাই আমরা যেন ভোট কেন্দ্রে যেয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি নির্বাচন যেরকমই হোক আমরা এটা সুষ্ঠু নির্বাচনই দেখতে চাই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে উপযুক্ত নগরপিতা নির্বাচন করবে সেটাই তো জনগণের প্রত্যাশা 26 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের ভোট গ্রহণ যদিও উপনির্বাচন তারপরও জাতীয় নির্বাচনের বছর রাজধানী ঢাকার মতো জায়গায় প্রতীকের এই নির্বাচন সব মহলে পাচ্ছে একটু বাড়তি গুরুত্ব তবে সাধারণ ভোটাররা বলছেন প্রতীকের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা অযোগ্যতাকেও সমান গুরুত্ব দিচ্ছেন তারা রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা সকালের সময় আরো থাকছে প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে চাঁদপুরের আলু চাষিরা সহজ শর্তে ঋণের দাবি রাজধানীর বকশিবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় এক সাংবাদিক সহ আহত হয়েছেন 8 থেকে 10 জন ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রীকে উত্তক্ত করার জেরে এ ঘটনা ঘটে ছাত্রী উত্তক্তের ঘটনাকে কেন্দ্র করে বকশিবাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের দুই আবাসিক হলের শিক্ষার্থীরা দুই গ্রুপের ইটপাটকেল নিক্ষেপে রাতে অশান্ত হয়ে পড়ে পুরো বকশিবাজার এলাকা পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার সময় ছবি নিতে গেলে বেসরকারি টেলিভিশন যমুনার ক্যামেরা পার্সনকে মারধর করে পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ ঘটনায় আহত হয়েছেন আরো 9 জন দাঁড়ানোর 30 সেকেন্ডের মধ্যে কে কোত থেকে দৌড়ে আসছে আমার দিকে ঠিক পিছন দিক থেকে আরেক দল আসছে এসে যে মার শুরু করছে ভাই
তারপরে কি হয়েছে আমি জানি না। ঘটনাস্থলে আসেন ঢাকা মেডিকেলের অধ্যক্ষ। তিনি অভিযোগ করেন ছাত্র হল ছাড়াও ছাত্রীদের হলে হামলা চালানো হয়। মেয়েদের বোধহয় এটা ইভটিজিং এর মতো করা হয়। তো এতে কেউ কেউ প্রতিবাদ যখন করে তখন সেই যে প্রতিবাদকারীকে আঘাত করা হয়, তাকে মারা হয় এবং সেখান থেকে সূত্রপাত এবং বেশ কয়েক দফায় দফায় তারা আমাদের বয়েজ হোস্টেলের ভেতরে ঢুকে আক্রমণ করে এবং সবচেয়ে ন্যাক্কারজনক ব্যাপার হচ্ছে যে মেয়েদের হোস্টেলে গিয়ে আক্রমণ করে, যেটা আমরা কোনো ক্রমেই কাম্য মনে করি না। এদিকে ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মিডিয়া তো নয়, সাধারণ কারো গায়ে আঘাত করবে সেটা আইনের ব্যত্যয় কেউ করবে সেটা আমরা মেনে নিব না, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে বাড়তি নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শাওন, সময় সংবাদ, ঢাকা। হকার উচ্ছেদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সিটি মেয়রের সামনেই দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়েছেন। গতকাল বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে এ সংঘর্ষ হয়। মেয়র আইভিকে নিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশন। এ সময় প্রতিপক্ষ বাধা দিলে ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। হকার উচ্ছেদ নিয়ে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি ও সংসদ সদস্য শামীম ওসমান পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে কয়েকদিন ধরে জেলা শহরে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেলে মেয়র আইভিকে নিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশন। এ সময় তাদের বাধা দেন হকাররা। এক পর্যায়ে দুপক্ষে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষে বঙ্গবন্ধু সড়ক হয়ে চাষারা মোড় পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে হকাররা। পরে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে দুপক্ষকেই ছত্রভঙ্গ করে পুলিশ। সংঘর্ষের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হকারদের পক্ষে অবস্থানে অনড় থাকার কথা জানান শামীম ওসমান। এরপরই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সেলিনা হায়াত আইভি। ফুটপাতে মানুষ হাঁটবে, মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনুশাসন আছে একনিক মিটিয়ে, সেই কথাগুলি আমি আপনাদের জানাতে এসেছিলাম। ফুটপাত মুক্ত নারায়ণগঞ্জ চাই, হকার মার্কেটে হকার বসবে, এই এই স্লোগানটা দিয়ে আসছে। হঠাৎ করে কেন এই সহস্রভাবে আক্রমণটা করলো? এবং আজমিরি ওসমান আজকে সকাল থেকে চার পাঁচবার সারা শহরের মধ্যে টহল দিয়েছে, কোথায় ছিল প্রশাসন? মেয়র বোকামি করতে পারে, আমি করব না। এটা কোনো রাজনৈতিক সংগ্রাম না, হইচই না। সিটি কর্পোরেশনের এখানে হকাররা বসবে কি বসবে না, এটা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশন সবাই মিলে ঠিক করবেন। বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত হকার আছে এবং হকার বসবে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গত 25 ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদে অভিযান শুরু করে সিটি কর্পোরেশন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। যানজট কমানোর লক্ষ্যে রাজধানীতে চালু হওয়া অনস্ট্রিট পার্কিং থেকে আদায় করা হচ্ছে নির্ধারিত চার্জের বাড়তি টাকা। এই অনিয়মের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মী ছাড়াও এই পরিচয়ে আরো অনেকে জড়িত বলে অভিযোগ রয়েছে। দ্রুত অনস্ট্রিট পার্কিং এর নীতিমালা তৈরি করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে কয়েকটি রাস্তা ছাড়া ঢাকার রাস্তাগুলো অনস্ট্রিট পার্কিং এর জন্য উপযুক্ত নয় বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। পাভিল আমিনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাদিকুর রহমান। ব্যস্ত নগরী ঢাকার যানজট নিরসনে বিভিন্ন রাস্তার 53টি স্থানকে গাড়ি পার্কিং এর জন্য উপযুক্ত বলে শনাক্ত করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রাস্তায় গাড়ি পার্কিং এর এসব স্থান বা অনস্ট্রিট পার্কিং এর 7টি গত 20 ডিসেম্বর থেকে পরিচালনা শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিটি গাড়ি পার্কিং এর জন্য ঘন্টা প্রতি 15 টাকা ধার্য করা হয়েছে বলে দাবি করেও আদায় করা হচ্ছে বাড়তি টাকা। সিটি কর্পোরেশনের পার্কিং কত করে নেয়? 30 টাকা। কে 15 টাকা করে? তো টাকার অঙ্ক সাইজ মারে না, কিন্তু এরা নিজেরা লেখা হইতেছে। এখানে দায়িত্বে আছেন না? 100 টাকা নিলেন যে এটা কি? সে না, 100 টাকা না। আপনি ওনাকে কত টাকা দিলেন? 100 দিয়েছি। ওই যে উপরে আমি জিজ্ঞেস করলাম 30 টাকা নেবেন কেন আপনি, ওটা আমাকে উপর থেকে নির্দেশ আছে। এটা আমাদের এখানে হয়তো অন্য কোথাও থাকলে থাকতে পারে।
পরিচয়পত্র ও পোশাক নেই। তবে নিজেকে সিটি কর্পোরেশনের কর্মী পরিচয় দিয়ে কেউ কেউ যুক্ত রয়েছে অন স্ট্রিট পার্কিং এর চার্জ আদায়ের কাজে। এখানে কিসের দায়িত্ব আছে? পার্কিং। পার্কিং আপনার পোশাক কোথায়? আমার পোশাক লাগানো, আমি সেই সরকারি। সরকারি কি? আমি পুলিশ ডিপার্টমেন্টের। তবে দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও জানালেন, কোনো চার্জ নির্ধারণ শুরু হয়নি, কোনো ধরনের নীতিমালা তৈরি হয়নি। সিটি কর্পোরেশনের কর্মচারীরা একজনের কাছ থেকে একই রকম করছে, যেহেতু কোনো নীতিমালার ভিত্তিতে নাই সেটা করতে পারে, বাট এটা আমরা একটা সুষ্ঠু ব্যবস্থাপনা আনতে চাচ্ছি। একটা জায়গার মধ্যে হয়তো প্রায় 40-50টি গাড়ি রাখা যাবে, খুব অল্প জায়গার মধ্যে, সেই ধরনের চিন্তাও রয়েছে, আমরা সেটা নিয়েও কাজ করছি। ঢাকা শহরের রাস্তার এখন যে কন্ডিশন, এই রাস্তা কিন্তু আপনার কোনোভাবে অনিশ্চিত পার্কিং যে উপযোগী না, এবং কোনো কোনো রাস্তা যদি পার্কিং সাপোর্টও করে সেটা কিন্তু আমার একটা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আসা দরকার। এই অনিশ্চিত পার্কিং যদি আমি চালু করতে হয়, পার্কিং এর ক্ষেত্রে আমার ফি কত বা এটা কন্ট্রোল করতে না পারে, দেখা যাবে যে এখানে কিন্তু একটা অনিয়মও সৃষ্টি হতে পারে। উন্নত দেশগুলোতে অনিশ্চিত পার্কিং উপযোগী হলেও ঢাকার মতো যানজট আক্রান্ত নগরীতে অনিশ্চিত পার্কিং যানজট আরও বাড়াবে বলেই মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন। আজ এই মামলার রায়ের তারিখ নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এদিকে এই মামলা থেকে খালাস চেয়ে গতকাল দুপুরে বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনে রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে মঙ্গলবার সকাল 11:30টার দিকে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ যুক্তি উপস্থাপন শুরু করেন। বলেন, যে নথি দিয়ে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে তা সুনির্দিষ্ট নয় বলে এই মামলা আগেই খারিজ হওয়া উচিত ছিল। এরপর বেলা 1:00টার দিকে বেগম জিয়ার নিঃশর্ত খালাস চেয়ে তার পক্ষের পঞ্চম আইনজীবী হিসেবে যুক্তি উপস্থাপন শেষ করেন তিনি। মধ্যাহ্ন বিরতির পর আদালতে অপর দুই আসামির মধ্যে শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবীরা। আদালত থেকে বেরিয়ে বেগম জিয়ার আইনজীবীরা জানান, দুদকের আইন লঙ্ঘন করে এই মামলা দায়ের করা হয়েছে বলেই আদালতে বেগম জিয়া ন্যায় বিচার পাবেন। আইন লঙ্ঘন করে এই মামলাটা দায়ের করেছে তারা, সেই জন্য এই মামলার যেটাকে আমরা বলি যে এটা একটা নালিটি, একটা অস্তিত্বহীন একটা মামলা, কিন্তু তারপরও তারা এটাকে দাঁড় করিয়েছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। আমাদের পক্ষ থেকে আজকে যুক্তিতর্ক সমাপ্ত হলো। পরে খুব শিগগিরই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে জানিয়ে দুদকের আইনজীবী আশা প্রকাশ করেন, এই মামলায় সর্বোচ্চ সাজা হবে বেগম জিয়ার। বিধি মোতাবেক মামলা হয়েছে, আইনের ব্যত্যয় ঘটেনি, তার জন্য আপিল বিভাগ থেকেও বলে দিয়েছেন এই মামলা সঠিক আছে। বেগম খালেদা জিয়ার পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে গেছে, কাজী সলিমুল হক এবং শরীফুদ্দিন সাহেবের আর্গুমেন্ট শুরু হয়েছে। তা আজকে তারা কিছু করেছেন, আমরা আশা করছি আগামীকাল তারা আর্গুমেন্ট শেষ করবেন এবং আমরা আমাদের আর্গুমেন্ট শেষ করে আমরা রায়ের তারিখ পাব। বেগম জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ধার্য করা আগামী দুই দিন তার আদালতে হাজিরা থেকে অব্যাহতি চাওয়া হলে তা না মঞ্জুর করে আদালতে উপস্থিতির নির্দেশ দেন বিচারক ডক্টর আখতারুজ্জামান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। আজ ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এই ম্যাচের মধ্য দিয়ে শততম ওয়ানডে রেকর্ড গড়বে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অন্যরকম আলো ছড়াচ্ছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। ইতিহাস জানার দুর্নিবার আকাঙ্ক্ষা থেকে এখানে ভিড় জমাচ্ছে তরুণ তরুণীরা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে এ প্যাভিলিয়ন ভূমিকা রাখছে বলে মনে করেন আগতরা। মেলা ঘুরে এসে জানাচ্ছেন সাজিদ রাজু। অভিজাত এলাকার কোনো আর্ট গ্যালারি নয়, তবুও পটে আঁকা ছবি, স্থিরচিত্র আর তার পাশের বর্ণনায় মনোযোগী চোখ। এ দৃশ্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়নে। এই প্রদর্শনীর মূল আকর্ষণ বঙ্গবন্ধু। এখানে চোখে পড়বে শিশু একাডেমি প্রকাশিত 26টি সহ 150-এরও বেশি চিত্রকর্ম। এর মধ্যে আছে বঙ্গবন্ধুর লেখা 2টি চিঠি ও 15টি ভাষণ। এসব চিত্রকর্মে তুলে ধরা হয়েছে মুজিবের ছোটবেলা থেকে শুরু করে
রাজনৈতিক ও পারিবারিক জীবন এবং মুক্তি সংগ্রামে তার নেতৃত্বের নানা অধ্যায়। অজানা ইতিহাস জানতে তাই বেশি আনাগোনা তরুণ তরুণীদের। আমি কিছু যদি নাও জানি, এখানে আমি লেখাগুলো পড়লে, দৃশ্যগুলো দেখলে অনেক ইন্সপায়ার হই। আমরা যা শুনেছি ইতিহাসের সাথে, সেগুলো আবার অনেকদিন হয়তোবা মনে থাকে না বা ই করে না, এটা একটা রিফ্রেশ হলো। নতুন কিছু লেখা দেখলাম, তারপরে আরো নতুন কিছু যোগ হয়েছে, যার কারণে আমরা দেখে কিছু আরো শিখতে পারতেছি। তারা বলছেন, বইয়ের বাইরে থেকে যাওয়া ইতিহাসের নানা বাঁক ও পথ পরিক্রমা ধরা দিয়েছে এই আয়োজনে। আমরা বাঙালি, সেহেতু আমাদের জানা দরকার যে আমরা কিভাবে বাঙালি হইছি। আমরা এমনি বইয়ে পড়ি, এভাবে যদি রিডিং করি, তবে এখানে তার সচিত্র অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। বাইরের পর্যটকরা এসেও এখানে আরো বেশি কিছু জানতে পারবে শেখ মুজিবের সম্পর্কে। ভালো লাগলো যে নতুন করে মনে হয় আজ কিছু শিখতে পারলাম, যেটা হয়তো বাণিজ্য মেলায় না আসলে শেখা হতো না। বয়োজ্যেষ্ঠরা বলছেন, এমন উদ্যোগ আলোকিত করবে নতুন প্রজন্মকে, জানাবে পূর্বসূরীদের আত্মত্যাগের দিনলিপি। যারা প্রেজেন্ট জেনারেশন তারা তো পাস্ট জানে না, নতুন প্রজন্মের জন্য একটা খুবই প্রশংসনীয় উদ্যোগ এবং এই উদ্যোগটা কন্টিনিউ থাকুক। অনেক কিছু সাথে তো এই সবও জানার দরকার যে ইতিহাসটা কেমন ছিল। বঙ্গবন্ধুর নিজের লেখা অসমাপ্ত আত্ম কারাগারের রোজ নামচা সহ দেশি বিদেশি লেখকের বইও স্থান পেয়েছে এখানে। সেই সঙ্গে আছে স্বাধীনতা সংগ্রামের নানা বিষয় নিয়ে প্রামাণ্য চিত্র দেখার আয়োজনও। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের জন্য নির্ধারিত প্যাভিলিয়নগুলোতে দেশীয় পণ্য বিক্রির অভিযোগ করেছেন ক্রেতা দর্শনার্থীরা। অনেক বিদেশি স্টলে বিদেশি পণ্যের দামে দেশীয় সব পণ্য বিক্রি সহ এক দেশে নামে অন্য দেশের পণ্য বিক্রির অভিযোগও রয়েছে। ক্রেতারা বলছেন, না বুঝেই বেশি দামে নিম্নমানের জিনিস কিনে প্রতারিত হচ্ছেন তারা। অন্যদিকে এমন পরিস্থিতিতে বিব্রত হচ্ছেন বিদেশি স্টল মালিক ও দোকানিরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি বছর বাংলাদেশি পণ্যের পাশাপাশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের বাহারি সব পণ্যের স্টলও থাকে। বাংলাদেশি অনেক ক্রেতারই আকর্ষণ রয়েছে বিদেশি সেসব পণ্যের প্রতি। আকর্ষণের সেই জায়গা থেকে এবারও বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে বিদেশি প্যাভিলিয়নগুলোতে। ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে মেয়েদের শাড়ি, গহনা, প্রসাধনী সহ ঘর সাজানোর শৌখিন জিনিসপত্র। ক্রেতাদের অভিযোগ, বিদেশি প্যাভিলিয়নের নামে অধিকাংশ দোকানেই বিক্রি হচ্ছে দেশি পণ্য, তাও আবার নিম্নমানের। অনেক দেশি প্রোডাক্ট আছে কিন্তু যারা ওটা বিদেশি বলে আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করতেছে, যেমন দামটাও নিতেছে কিন্তু বিদেশি স্টাইলে, বিদেশি দাম দিয়ে। কেউ না চিনে নিচ্ছে, যারা না চিনে নিচ্ছে তারা অবশ্যই ঠকছে। আমি একটা জিনিস চিনতেছি, সেটা আরেকজন যে চিনবে এটার কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশের পণ্য তারা বিদেশি বলে চালিয়ে দিচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। ক্রেতাদের এমন অভিযোগ স্বীকার করলেও দোকান মালিকরা নিজেদের পক্ষে তুলে ধরছেন বিভিন্ন যুক্তি। ফরেন প্যাভিলিয়নের মধ্যে এখানে আপনার দেশি ইন্ডিয়ান সবই মিলে বিকসেল হচ্ছে। এখানে পাঁচটা থ্রি পিস নিলো, একটা কম দামে একটা ড্রেস, এই জন্য কিছু এক সাইডে রাখছি আমরা। ফরেন প্যাভিলিয়ন ঠিক আছে কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী সব মিক্সড করে রাখা। এমন পরিস্থিতিতে বেশ বিব্রত বিদেশি পণ্যের দোকান মালিকরা। লাগতা হ্যাঁ কি হাম লোগোঁ নে ফরেন প্রোডাক্ট খরিদা, লেকিন बाद में पता चलता है कि उन्होंने लोकल प्रोडक्ट खरीदा है और वो ये नहीं समझ पाते हैं कि फॉरेन प्रोडक्ट कौन है और लोकल प्रोडक्ट, उसके लिए उनको दिक्कत हो जाती है। इस पैवेलियन में बाकी सब लोकल प्रोडक्ट मिलते हैं, कस्टमर जब अंदर आता है तो वो फॉरेन प्रोडक्ट के लिए आता है लेकिन अंदर में वो लोकल प्रोडक्ट लेता है, तो कस्टमर भी चीट होता है। দেশি বিদেশি উভয় পণ্যের আলাদা প্যাভিলিয়ন সহ প্রতারণা ঠেকাতে উদ্যোগী হবে আয়োজকরা, এমনই প্রত্যাশা ক্রেতা দর্শনার্থীদের। বর্ষা নয়, এবার শুষ্ক মৌসুমেও বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ প্রধান সড়কের বেহাল দশা। ভাঙাচোরা সড়ক ও খানাখন্দকের কারণে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এছাড়া গাড়ি চালকদেরও ভোগান্তির শেষ নাই। সিটি মেয়র বলছেন, অর্থ সংকটের কারণে সবগুলো রাস্তার কাজ একসাথে করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। অন্যান্য বছরের তুলনায় এবার বর্ষায় বৃষ্টির মাত্রা ছিল অনেক বেশি। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নগরীর বেশিরভাগ সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত বর্ষার অজুহাত দেখিয়ে তখন সংস্কার করা হয়নি নগরীর কোনো সড়ক। বর্ষা শেষ হওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও সংস্কার হয়নি নগরীর ভাঙাচোরা সড়ক। আগ্রাবাদ অ্যাক্সেস রোড, বিশ্ব রোড, বড়পোল, হালিশহর সহ নগরীর বেশিরভাগ সড়ক খানাখন্দক ও বড় বড় গর্তে ভরা। যে কোনো সময় এখানে আপনার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই যে ব্যবসায়ীরা হা করে বসে আছে, আমরা গাড়ি চালাতে পারছি না, তাহলে সরকারের প্রশাসনের কোনো লোকই নাই দেখার মতো। প্রতিদিনই তো নষ্ট হয় গাড়ি, এটা অন্য ইঞ্জিনের সমস্যা, তারপরে এসকারটা, তারপরে আপনার বিভিন্ন ধরনের সমস্যা আছে। বারবার বলছে কাজ শুরু হচ্ছে, শুরু হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো শুরুর কোনো প্রাথমিক কোনো এটার
সমাধান পর্যন্ত পাইনি আমরা। সিটি কর্পোরেশনের গাফিলতি ও আন্তরিকতার অভাবে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা সম্ভব হয়নি বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ। তারা যদি এখন কাজ না করেন আর দুই মাস পরে তো আবারও বর্ষা শুরু হয়ে যাবে, এবং যে কাজগুলো এখন হচ্ছে ওগুলো খুব একটা যে টেকসই হচ্ছে সেটাও বলা যাবে না। একটু আন্তরিক হলে জিনিসটা আমাদের পরিত্রাণ দিতে পারেন। তবে মেয়রের দাবি, সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হয়েছে, কিন্তু অর্থ সংকটের কারণে সবগুলো সড়ক একসাথে সংস্কার করা সম্ভব হচ্ছে না। প্রকল্প গ্রহণ করতে হলে প্রকল্প তৈরি করা, প্রকল্প অনুমোদন করা এবং এটা বাস্তবায়ন করা একটা সময় সাপেক্ষ বিষয়। এটা নগরীতে সিটি কর্পোরেশনের আওতাধীন 1126 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পিচঢালা 620 কিলোমিটার, কংক্রিটের 249 ও পাকা রাস্তা রয়েছে 48 কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সুনামগঞ্জ সদর বিশ্বম্বরপুর ও দোয়ারা বাজার উপজেলায় চলতি নদীতে সেতু না থাকায় খেয়া নৌকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছেন কয়েক লাখ মানুষ। জনদুর্ভোগ এড়াতে নদীটির বালাকান্দা বাজার ও রামপুরের মধ্যবর্তী স্থানে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। তবে এরই মধ্যে চলতি নদীতে দুটি সেতু নির্মাণের পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা এলজিইডি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদর, বিশ্বস্তপুর ও দোয়ারা বাজার উপজেলাকে ঘিরে বহমান চলতি নদী। নদীটি উত্তর সুরমা এলাকাকে জাহাঙ্গীরনগর, রঙ্গারচর, পলাশ ও ধনপুর সহ 6টি ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করেছে, কিন্তু কোনো সেতু না থাকায় খেয়া নৌকায় অনেকটা ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন নদীর দুপারের 50টিরও বেশি গ্রামের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। প্রায় 1.5 কিলোমিটার জায়গা আছে, নদীপথে গেলে যাইতে হয় 1.5 ঘন্টা লাগে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে যাতায়াত করতে। সবজি যারা ব্যবসা করে তারা অনেক ক্ষতিগ্রস্ত, তারা ব্যবসা করে আরো ঋণ হয় লাভ হইতে পারে না, কারণ কি তারা একমাত্র যাতায়াতের জন্য যাইতে পারতেছে না। অনেক কষ্ট হয় নদী পার হয়ে, আর অনেক সময় আসতে নৌকা লেট করে, তাই আমাদের স্কুলে আসতো আসে ঠিক মতো ক্লাস পাই না। বর্ষার সিজনে আমাদের ছাত্রদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জনদুর্ভোগ এড়াতে বালাকান্দা বাজার ও রামপুরের মধ্যবর্তী স্থানে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখানে হাজার হাজার কৃষকের সবজি ফসল সুনামগঞ্জ দিতে এখান থেকে ব্রিজ হলে অনেকটা টাকার সাশ্রয় হবে। আধা ঘন্টা 10 মিনিট বা সময় 1 ঘন্টা আমরা সময়, আমরা পুরুষ মানুষের ঘুরতে পারি না সময়, যদি আমরা ব্রিজ আমরা লাগে সুবিধা। সরকারের কাছে আমাদের আবেদন যাতে বালাহান্দা রামপুর দিয়া ব্রিজটা হয়, ওইলে প্রায় 50টা গ্রামের সুযোগ সুবিধা আমরা বুক করতে পারবো। তবে উপজেলা এলজিইডি কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য জানালেন, চলতি নদীতে দুটি সেতু নির্মাণের প্রস্তাবনা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা দুইটা জায়গায় প্রস্তাব করেছি, একটা বালাকান্দা বাজারে, একটা চলতি নদী ওই অক্ষয়নগরে। তো দুটাই আমরা সার্ভে করে ঢাকা হেডকোয়ার্টারে পাঠাইছি ব্রিজ ইউনিটে। সমীক্ষা কার্যক্রম শেষ করলে পরে সেই ব্রিজগুলোর ডিজাইন নির্মিত হবে, তারপরে আবার এখানে এসে তারা প্র্যাকটিক্যালি দেখবেন সেই বিষয়টা, তারপরে সেটি টেন্ডার প্রক্রিয়া যাওয়ার মধ্য দিয়ে এই ব্রিজের কার্যক্রম শুরু হবে। 13 কিলোমিটার দীর্ঘ চলতি নদীর প্রায় 6 কিলোমিটার সুনামগঞ্জের বিভিন্ন গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। এসব এলাকায় বসবাসকারী নদীর দুপারের প্রায় 3 লাখ মানুষের যাতায়াতের জন্য রয়েছে মাত্র 6টি খেয়া নৌকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। ময়মনসিংহ অঞ্চলে মেয়েদের শিক্ষার হার বাড়ছে। সরকারের নানামুখী পদক্ষেপ এবং নারী শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির কারণে শিক্ষার হার বাড়ছে বলে অভিমত শিক্ষক ও অভিভাবকদের। তবে যৌন হয়রানি ও বাল্য বিয়ে প্রতিরোধ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ করা গেলে নারী শিক্ষার হার আরও বাড়বে বলে মত বিশিষ্টজনদের। এদিকে মাধ্যমিক স্তরে নারী শিক্ষার হার জাতীয় পর্যায়ের চেয়ে ময়মনসিংহে বেশি বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বিনামূল্যে বই, বিনা বেতনে পড়াশোনা, উপবৃত্তির সুবিধাসহ সরকারের নানা ধরনের পদক্ষেপ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির কারণে ময়মনসিংহ অঞ্চলে নারী শিক্ষার হার ক্রমাগত বাড়ছে। ময়মনসিংহে গত 5 বছর ধরে 1-4% হারে প্রতি বছর মাধ্যমিক পর্যায়ে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। দলে দলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার চিত্র এখন প্রতিদিনের। উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ গড়ার স্বপ্ন মেয়েদের চোখে মুখে। আমরা বড় হয়ে অনেক সমাজে প্রতিষ্ঠিত হতে চাই, নারীদের জন্য আমরা কিছু করতে চাই, দেশের জন্য কিছু করতে চাই, আমরা লেখাপড়া করে খুব বড় হতে চাই। আমরা অভিভাবকরা এখন ছেলেমেয়ের মধ্যে কোনো প্রভেদ করি না, ভেদাভেদ করি না, সবাই সমান,
শিক্ষার সুযোগ সবার জন্য। তবে যৌন হয়রানি ও বাল্য বিয়ে প্রতিরোধ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ করা গেলে নারী শিক্ষার এই হার আরও বাড়বে বলে মত শিক্ষাবিদ ও নারী নেত্রীদের। নারীরা শিক্ষিত হচ্ছে বিদায়ী, আমাদের অগ্রগতি হচ্ছে, আমরা উন্নতির শীর্ষে পৌঁছে যাচ্ছি। আমাদের দেশে যে নারীদের ক্ষেত্রে যৌন হয়রানি, ইফটিজিং, এই বিষয়গুলি যদি আমরা বন্ধ করতে পারি, নারীরা আরও শিক্ষার সুযোগ তারা লাভ করতে পারবে। এদিকে মাধ্যমিক স্তরে নারী শিক্ষার হার জাতীয় পর্যায়ের চেয়ে ময়মনসিংহে বেশি বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। মাধ্যমিক পর্যায়ে আমাদের জাতীয় পর্যায়ে এখন নারী শিক্ষার্থী হলো প্রায় 53%, আমার ময়মনসিংহ জেলায় এই সংখ্যাটি প্রায় 54%। ময়মনসিংহে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী 6,26,202 জন, এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা 3,39,874 জন, যা ছেলেদের চেয়ে প্রায় 54,000 বেশি। প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে চাঁদপুরে আলু চাষিরা আবারও ঘুরে দাঁড়িয়েছেন। গত মাসের হঠাৎ বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েন এই জনপদের কয়েক হাজার কৃষক। এতে আলু চাষ নিয়ে অনেকটা হতাশায় পড়েন তারা। তবে লাভজনক হওয়ায় শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন কৃষকরা। বাম্পার উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তা। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুরুতে আলু চাষে ব্যস্ত সময় পার করেন চাঁদপুরের হাজারো কৃষক, কিন্তু এবার তার প্রেক্ষাপট পাল্টে গেছে। একদিকে বন্যার পানি নেমেছে ধীর গতিতে, অন্যদিকে গত মাসের টানা বৃষ্টি, ফলে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েন কৃষকেরা। তারপরও থেমে নেই এই জনপদের আলু চাষিরা। সব বাধা কাটিয়ে ফের জমি প্রস্তুতে তারা এখন ঘুরে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টা করছেন। জমি চাষ, আলু বীজ রোপণ এবং বালাইনাশক ছিটানো হচ্ছে। তবে ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে এবং সুদমুক্ত ঋণদানের দাবি জানান কৃষকেরা। অগ্রহায়ণ মাসেরটা মারি গেছে গিয়া, নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টিতে, এখন আবার পুনরায় আমরা পৌষ মাসে লাগাইছি, লাগানোর পরে এখন আবার আমরা আলু চাষ করতেছি আর কি। বৃষ্টির কারণে দুইবারে আলু মারি খাইছি, এখন আবার রোপণ দিয়েছি, ওষুধ দিতেছি যাতে খেতে কোনো রকমের রোগ যাতে না হয়, আগাছা যাতে না হয়। দুইবারে বৃষ্টি হাতে যেয়ে মাইর খাইছি, যদি সরকার আমাদেরকে সুদমুক্ত ঋণ দেয় তাহলে আমরা অনেকটা লাভবান হব। চাঁদপুরের মাটি বেলে দোয়াশ ও পলি দোয়াশ হয় আলু চাষের জন্য সহায়ক, আর লাভজনক হয় আলু চাষে কৃষকের আগ্রহ বেশি এমনটাই জানালেন এই কৃষি বিশেষজ্ঞ। তারা আলুর প্রতি মনোযোগ দিয়েছে এবং পানি সরিয়ে নিয়ে তারা আলুটাকেই পছন্দ করেছে। আমরা আশা করছি এবারও আমরা আলুতে ভালো উৎপাদন পাবো। ঠান্ডা কুয়াশা জনিত কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে, এই জন্য আমাদের কৃষক ভাইদেরকে আমরা পরামর্শ দিয়েছি। চাঁদপুরে গত বছর 13,190 হেক্টর জমিতে আলু চাষ হয়, মোট উৎপাদন হয়েছিল 27,000 মেট্রিক টন, এতে হেক্টর প্রতি উৎপাদন ছিল প্রায় 21 মেট্রিক টন। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তরশ্রী নির্বাচন স্থগিত চেয়ে কড়া ডিটের আদেশ আজ। থেমে নেই নির্বাচনী কার্যক্রম, প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। রাজধানীর বকশীবাজারে ছাত্রীকে উত্তপ্ত করার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সাংবাদিক সহ আহত 10। যানজট কমাতে রাজধানীতে চালু হওয়া অনস্ট্রিট পার্কিং থেকে আদায় হচ্ছে বাড়তি টাকা। অধিকাংশ সড়কেই পার্কিং এর জন্য উপযুক্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। শুষ্ক মৌসুমেও চট্টগ্রামের বেশিরভাগ প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে, অর্থ সংকটের অজুহাত নগরপিতার। এবং বাণিজ্য মেলায় সবার দৃষ্টি কেড়েছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, ইতিহাস জানার দুর্নিবার আকাঙ্ক্ষা থেকে ভিড় জমাচ্ছে তরুণ তরুণীরা। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।